আজকে আমি বানাবো সাউথের স্পেশাল খাবার ইডলি ও ধোসার সাথে খাওয়ার জন্য একটা পারফেক্ট চাটনি। তবে চলুন দেখে নিই কিভাবে বানাবো এই চাটনি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি নারকেল গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা নারকেল ইউজ করতে পারেন, কাঁচা নারকেলে কিন্তু এটা খুব ভালো হয়। এরপর নিয়েছি আমি এক বাটি চানার ডাল, ছোলার যে ভাঙা ডালটা হয় সেটা, আর নিয়েছি হাফ বাটি বাদাম, এখানে ছাড়ানো বাদাম আমি নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা আমি টুকরো করে নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনি ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন। আর আমি নিয়েছি 12 থেকে 13টা রসুন ফুড়ি, 1/2 চামচ নুন, 1 চামচ গোটা সর্ষে, 4টা শুকনো লঙ্কা, 15 থেকে 20টা কারি পাতা আর সর্ষের তেল। এরপর আমি কড়াইয়ের মধ্যে চানার ডালটা দিয়ে দিচ্ছি, তারপর কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি। লালচে অবস্থায় আসা পর্যন্ত আমি এটা ভালো করে ভেজে নেব। দেখে নিন বাদামগুলো আর চানার ডালটা লালচে হয়ে এসছে পুরোটা। এরপর এটাকে আমি গ্যাসটা অফ করে জলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে এটা এরপর দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে ধুয়ে পর জলটাকে ফেলে দিচ্ছি। এরপর আমি আরও 1 গ্লাস মতো জল এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর নারকেল গুঁড়োগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে পর আমি হালকা লালচেভাবে ভেজে নেব। যদি কাঁচা নারকেল ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট যখন কলাইটা গ্রাইন্ড করবেন আপনি তখন সেখানে ইউজ করবেন। এটা লালচে হালকা হয়ে এসছে, এরপর গ্যাসটা অফ করে এই নারকেল গুঁড়োগুলো আমি এই কলাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা 4 থেকে 5 ঘন্টা আমি ভিজতে দেব। 4 ঘন্টা পরে আমি ডালটা গ্রাইন্ড করার আগে কড়াইয়ের মধ্যে রসুন ফুড়িগুলো দিয়ে পরে রসুনগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি যে চানার ডাল বাদাম আর নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পর তার সাথে কাঁচা লঙ্কা আদা আর রসুন ফুড়িটা দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এরপর আপনি যেমন থিকনেস পছন্দ করেন সেই রকম অনুযায়ী জল দিয়ে পরে হাতে করে একটু ফেটে সেটা তৈরি করে নেবেন। দেখুন আমি এরকম থিকনেস রেখেছি। এরপর কড়াইয়ে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে পরে এর মধ্যে আমি গোটা সরষাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি কারি পাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে পরে একটু নাড়িয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর এটাকে গরম অবস্থায় থাকতে থাকতে আমি ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পুরোটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেস্টটা কিন্তু গরম কড়াইয়ের মধ্যে দেবেন না, তাহলে এটা কিন্তু বসে যাবে। পেস্টের মধ্যে কিন্তু এই তেল গরমটা দিয়ে দিতে হবে। ব্যাস, আজকের চাটনি রেডি। এটা আপনি ইডলি বা ধোসার সাথে সার্ভ করতে পারেন।